খুব বড় অঘটন ঘটাতে পারেননি ড্যাভিড ওয়ার্নার। 38 রান করে ফিরেছেন তিনি, কিন্তু ম্যাচের শুরুর অংশে তাকে যেভাবে জীবন ফিরিয়ে দিয়েছিল পাকিস্তানের আব্দুল্লাহ শফিক, সেটা স্তব্ধ করেছে পাকিস্তানকে। ম্যাচের শুরুর অংশে তখন তৃতীয় ওভারের খেলা চলছিল, শেষ ডেলিভারিটি করলেন শাহিন শাহ আফ্রিদি। আফ্রিদির চমৎকার সুইং বল এইজ হয়ে সরাসরি স্লিপে চলে যায় আব্দুল্লাহ শফিকের হাতে। একেবারে সহজ ক্যাচটি কিনা তিনি ড্রপ করেছেন, বেঁচে গেলেন ড্যাভিড ওয়ার্নার। মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না শাহিন শাহ আফ্রিদির। ম্যাচে সে সময় ড্যাভিড ওয়ার্নারকে ফেলে দিতে পারলে এগিয়ে যেত পাকিস্তান, যা দিনে তাদের অনেকটাই এগিয়ে রাখত প্রতিপক্ষের থেকেও। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ 187 রান। 66 ওভারের খেলায় 3 উইকেট হারিয়ে 187 রান সংগ্রহ করেছে ওজিরা। বেশ কয়েকটি মিসফিল্ডিং ও ক্যাচ ফেলে দেওয়ায় পাকিস্তানের শুরুটা আরও দুর্দান্ত হতে পারেনি। তবে এই অবস্থায় প্রথম দিন যেভাবে শেষ হয়েছে তাদের, দ্বিতীয় দিনের শুরুটা ভালো করাই এখন লক্ষ্য পাকিস্তানের।